আশেকে মাওলা ওই রূপে এসে মানুষ বেশে করতেছেন খেলা জীবন্দা তিহত্তর ভাগে বিভক্ত করেন রব্বানা ও গোয় একে একে ডেকে ডেকে করেন জিজ্ঞাসা আমি দুনিয়ায় পাঠাইব বিধায় কার কেমন আশা তখন কেহ চাইল বাড়ি গাড়ি রাজ্য সিংহাসন ইচ্ছা মতো চেয়ে নিল যার যা প্রয়োজন আল্লাহ মন বুঝে দান করেছেন আপে পরোয়ার এমনি করেছে নিল বাহুতুর কাতার আগো একটি কাতার করে আবদার ওহে মালিক সাই এই ধন রত্ন বালা খানা কিছুই দরকার নাই আমরা তোমার নামে তোমার প্রেমে রূপে দেব ডুব তারা হয়ে এলো ভবে মাস্তানার মজুর আগো বাক্য সিদ্ধা মহাপুরুষ তারাই তো অনন্ত জগতের মানুষ বাবা বাক্য সিদ্ধা আমি আমি তুমি নই কোন তফাত ভাগ্যক্রমে ঐশী প্রেমে হয়ে আত্মহারা তাই তো সহ্য করে নিল একশো একটি জোড়া তবু হাল্লা চেকি আওয়াজ পাক জবানে বলে তখন একশো একটি টুকরা করে ভাসাইয়া দেয় জলে এক একটি টুকরা হতে উঠিল সেই ধ্বনি আমি হত আমি সত্য আমি মহাজ্ঞানী তখন সব টুকরায় একত্র করে পুরে করে ভস্ম ওই ভস্ম হতে প্রচারিল আমি মহাসত্য বাবা এইটা নয় মনসুরের কথা ওই মুখে বলেছেন স্বয়ং বিধাতা বাবা মুসা নবী হাজার সোয়াল করে প্রভুর সাথে একদিন নিঃসন্তান জনক জননীর দেখা হলো পথে আমার গর্বে সন্তান আদি আছে কি বা নাই এই প্রশ্নের জবাব আমি যাবার পথে চাই মুসা কর জোরে জিজ্ঞেস করে ওহে মালিক সাই ও মুখের ঘরে সন্তান আদি আছে কি বা নাই
প্রভু বলে নাই কপালে সন্তান আদি তার এই কথা শুনে বেটি কান্দে যারে যার এমনি করে কয়েক বৎসর হয়ে গেল গত একদিন যাবার কালে বাই দেখি তুই বেটির কুলে পুত্র মুসলমানুর আগে জিজ্ঞেস করে পাইছো তার দোয়ায় সন্তান বেটি কয় এক পাগলের দোয়ায় আমি পাইছি সোনার স্থান মুসা রাগ হইয়া বলে যাইয়া কেমন খোদা তুমি নিঃসন্তানের সন্তান কুলে দেখে আইলাম আমি খোদায় কই হার জবাব দিব আমি শোনো আমার দুস্থ আর ত্যাগে খাও এনে মানুষেরই বুস্ত মুসা সুরি নিয়া যায় চলিয়া মাইকের মাংস চায় খোদায় মাংস খাইতে চাই সে কে দিবা আমায় আরে কেহ তারে পাগল বলে কেউ বলে উন্মাদ একটু সামনে গিয়া পেল পাগলের সাক্ষাৎ আরে পাগল তারে জিজ্ঞেস করে পিতা বাবা তুমি মুসা কয় মাইসের মাংস খাইতে চাইছে জগৎ বিশ্বের আমি পাগল ছুরি নিয়া দেয় কাটিয়া যতটুক দরকার মুসা মাংস নিয়া হাজির হইল দরবারে খোদা খোদায় বারে বারে জিজ্ঞেস করে শোনো মুসা শোনো আরে কে তোমায় দিয়াছে মাংস দেরি হইল কেন তখন সমস্ত ঘটনা মুসা বলছে খুলে খুলে আরে কেউ তোমায় দিল না মাংস দিল এক পাগে এত প্রাণ দিয়া যে ভালোবাসে এত করে মহাব্বর আমি তার কথায় তার সন্তান দিয়া তার রেখেছি ইজ্জত তার মাওলার এসকে পানা করতেছেন খেয়ে